সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। শুক্রবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলার দ্বিতীয় ম্যাচে স্বাগতিক পাকিস্তান ওয়ানডে সিরিজ জিততে চাইবে। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকাল 4টে থেকে। সিরিজের উদ্বোধনী ম্যাচে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং ইমাম উল হকের দুর্দান্ত অবদানের সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তান 5 উইকেটে জয় নিবন্ধন করেছে। এর ফলে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান 1-0 এগিয়ে আছে। অন্যদিকে সিরিজের উদ্বোধনী ম্যাচে ব্যাট বলে শালীন লড়াইয়ে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা আনতে দর্শকদের তাদের সামগ্রিক খেলা বাড়াতে হবে। হোম দল এই প্রতিযোগিতার জন্য তাদের চূড়ান্ত একাদশে কোনো পরিবর্তন করবে না। ব্যাটিং বিভাগে সিংহভাগ রান দেওয়ার দায়িত্ব থাকবে ফাকার জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, খুসদিল শাহ এবং ইমাম উল হকের মতো খেলোয়াড়দের উপর। বোলিং বিভাগে সময় মতো ব্রেক থ্রু দেওয়ার দায়িত্ব থাকবে হাসান আলী, হারিস রউফ, শাহিন শাহ, সাদাব খান এবং মোহাম্মদ নওয়াজের মতো খেলোয়াড়দের উপর। ভিজিটার্সরা তাদের প্লেয়িং ইলেভেনে 1 বা 2টি পরিবর্তন করতে পারে, কারণ অ্যান্ডারসন ফিলিপ এবং এনক্রুমাহ বোনার, হেডেন ওয়ালস এবং ব্রেন্ডন কিংয়ের জায়গায় আসবেন। শুক্রবারের খেলার আবহাওয়ার পূর্বাভাস মাঝারি বাতাসের সাথে ধোঁয়াশা হতে চলেছে। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুত উইকেট বোলারদের চেয়ে ব্যাটসম্যানদের জন্য বেশি সুবিধাজনক হতে চলেছে। মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের 2টি ওয়ানডে ম্যাচ জিতেছে, এই বিষয়টি থেকে ঘরের দল মনোবল নেবে। উভয় দলই টস জিতে প্রথমে বোলিং করতে এবং প্রতিপক্ষকে 300 রানের নিচে সীমাবদ্ধ করতে চাইবে। সিরিজের উদ্বোধনী ম্যাচে দ্বিতীয় ব্যাট করে জিতেছিল দলটি। এবার চলুন দুটি দলেরই সম্ভাব্য প্লেয়িং ইলেভেনটা কেমন হতে পারে দেখে নেওয়া যাক। প্রথমে পাকিস্তান প্রেডিক্টেড ইলেভেন। বাবর আজম ক্যাপ্টেন, মোহাম্মদ রিজওয়ান উইকেট কিপার, মোহাম্মদ হারিস, ফাকার জামান, ইমাম উল হক, খুসদিল শাহ, সাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ। এবার ওয়েস্ট ইন্ডিজ প্রেডিক্টেড ইলেভেন। নিকোলাস পুরান ক্যাপ্টেন অ্যান্ড উইকেট কিপার, ব্রেন্ডন কিং অথবা এন ক্রুমাহ বোনার, কাইল মায়ার্স, সাই হোপ, সমরাও ব্রুকস, রোবম্যান পাওয়েল, আকিল হোসেন, রোমারিও শেফার্ড, আলজারি জোসেফ, জেডেন সিলস, হেডেন ওয়ালস অথবা অ্যান্ডারসন ফিলিপ। এবার ইলেভেন টিম প্রেডিকশান। সাই হোপ, মোহাম্মদ রিজওয়ান, সমরাও ব্রুকস ভাইস ক্যাপ্টেন, ফাকার জামান, ব্রেন্ডন কিং, বাবর আজম ক্যাপ্টেন, সাদাব খান, কাইল মায়ার্স, সাইন আফ্রিদি, হাসান আলী, আকিল হোসেন। এবার টিম সাজেশনস টু। সাই হোপ ক্যাপ্টেন, মোহাম্মদ রিজওয়ান, সমরাও ব্রুকস, ইমাম উল হক, ব্রেন্ডন কিং, বাবর আজম, সাদাব খান ভাইস ক্যাপ্টেন, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, আলজারি জোসেফ, আকিল হোসেন। বর্তমান ফর্মের উপর ভিত্তি করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের খেলা জিততে স্বাগতিক পাকিস্তান ফেভারিট হবে। এই মৌসুমে বাবর আজম এবং ইমামুল হক দুর্দান্ত ফর্মে থাকায় ঘরের দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আধিপত্য বিস্তার করতে আগ্রহী হবে। সুতরাং বন্ধুরা, সব মিলিয়ে যেটা মনে হচ্ছে, আজকের ম্যাচে পাকিস্তানের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনিও কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন যে আজকের ম্যাচে কোন দল জিততে পারে। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।